হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু ঠান্ডাটা বেশ কয়েকদিন ধরে ভালোই পড়তেছে। কুয়াশায় চারিদিক ডাইক্কা যাইতেছে, সারা শীতটা গেল, একদিনও চোখে কুয়াশা দেখলাম না। আর এখন শীত যাওয়ার সময় হয়েছে, কুয়াশা চারিদিকে ডাইক্কা হয়েছে। আমরা দাঁড়াইয়া গল্প টল্প করে এখন সবাই মিলে যাইতেছি দাদার বাড়ি। দিদির কষ্ট হইয়া গেছে টুনিরে কোলে নিয়ে হাঁটতে, তাই আমি কোলে নিয়ে আড্ডা দিছি। টুনিরে কোলে নিয়েছি তাই আমার সুমা দিয়া পটাইতেছে। দাদা দিদি স্কুলের সামনে দাঁড়াইয়া দাঁড়াই গল্প করতেছে, আমি এবার আইয়া একটু দাঁড়াইয়া বললাম। কথা কইতে কইতে আমি কি আসা হাসতে আসি, হাসতে হাসতে চলে গেলাম দাদা বাড়ি। দাদা আমাকে পুষ্কাটারে নিয়ে দাঁড়াইয়া রয়েছে। আমি আই আই আগে বৌদির খোঁজ করতেছি, বৌদি কোথায় বৌদি কোথায়। এই ডাকতে ডাকতে বৌদি চৌকির তলা দিয়ে উকি মারতেছে। ও মা কি করতেছে ওইনে? দেখি লাউ শাক বাঁচতেছে চৌকির নিচে ডুবকা, আর এইদিকে কড়াইতে মাছ ভাজা হইতাছে। আমি আই সেই রসুনিয়া বইয়া পড়ছি ছাড়াইতে বৌদিরে কাজা গাইয়া দিতাছি। এই যারাক বৌদি আইয়া পড়ছে পুষ্টি মারে কোলে কইরে নিয়ে প্রচন্ড কথা কইতে পারে। আগের দিন তো তোমাকে শোনাইলাম, দেখো কিভাবে জিভ ডাঙাইতাছে। এক দিদি যে কড়াইতে লাউ শাকের তরকারি রান্তাছে, আর এক দিদি যে বসাইয়া দিতেছে চা। চা হইয়া গেছে, আমি এখন গেলাস ভরে নিয়ে বইয়া পড়ছি চা খাইতে, বিস্কুট ভিজাইতেছে আর খাইতেছি। চা খুব একটা খাই না আমি, কিন্তু আজকে কি মনে হইলো জম্বের পরিমাণে খাইতে ইচ্ছা আমাকে পুষ্কে যে নিজ চিনতে ঘুমাইতেছে। দুই দাদা খাইতেছে, দিদি আর বৌদি রুটি বানাইতেছে, আর আমি বইয়া পড়ছি মুরগি ছাড়াইতে। আমি মুরগি ছাড়াইতেছি একটু নিয়ে মুরগি ভয়তে মইরা গেল। উনানে রান দাইব নতুন করাইতে এই বৌদি করাইতে মাটি আইজা দিতেছে। আমি আর বড় বৌদি আর মুরগি ছাড়াইতেছে, আর বেজ বৌদি আমাকে পাশে বইয়া পেঁয়াজ রসুন সারিতেছে। বৌদি খাইয়ে টেয়ে আর মশলা কথা বইয়া করছে, মশলা না কইরা এদিকে গিলি গুলা করতেছে। আমি আর মুরগি ধুইয়া ধুইয়া কাটিয়ে টেটে ঘরে নিয়ে যাইতেছি। এনে সবাই কাজ করতে বইয়া পড়ছে, দাদারা বাজার কইরা নিয়ে চলে আইছে, কাজে চলে যাবে তাই সব বাজার টাজার কইরা দিয়ে যাইতেছে। দেখি এবার দাদারা কি বাজার কইরা নিয়ে আইছে। বৌদির জন্য নিয়ে আইছে জামা কাপড় বাজার, হ্যাঙ্গার আর ভাইপার জন্য নিয়ে আইছে খাতা বই পেন্সিল পেন্সিল। টুনি হ্যাঙ্গার নিয়ে ভাবছে খেলার জিনিস, খেলা আরম্ভ করে দিছে। আর নিয়ে আইছে বৌদির জন্য ব্যাগ ভর্তি করে তেলের প্যাকেট, আর আমাকে পুষ্কার জন্য নিয়ে আইছে পট আর ঠেলা গাড়ি। গাড়িটা এখন সেট করে দেখতেছে কেমন হয়, ও তো এখন এই গাড়িতে উঠতে পারবে না, কয়দিন পর দিয়ে উঠতে পারবে, তাই আগে দিয়ে আনিয়ে দিয়ে গেল দাদা। গাড়ি দেখাই দুই ভাই মনে করতেছে কি দেখো, এ ওটে ও ওটে, ভাবছে ওকে খেলার জিনিস। দিদি এখন আলু ভাই জানে তো স্যার, বৌদি পেঁয়াজ বাড়তে যে কান্দে কাটি একাকার করে জেনেছে। ইস শোনা গো আমার খুব কষ্ট হইতেছে, কও হইয়ে গেছে রান্না এখন দাদারা তাড়াতাড়ি করে খাইতে আসে, ওকে যাওয়ার টাইম হইয়া গেছে। কি তাড়াতাড়ি খাওয়া লাগতেছে, কোনো অনেক যাওয়ার হইলে একা সে কাজ করতে করতে দেরি হইয়া যায়। এই যে গাবলায় মাংস ভাইরা ঠান্ডা করতে দেশে, এটা দাদারা নিয়ে যাবে, এই কড়াইতে রয়েছে এইগুলো আমরা খামু। আমাকে পুষ্কা আনে যে সে আরে বইয়া থাকো, ওটাই লই কান্তা আছে। দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখো কি হাস হাসতে আছে, ইস হাসতে দেয় বইটা গেল দিদি ঘর দিয়ে লেগেজ বাইরে কেটেছে। আরিস মনে হয় বসতে পারছো, বাবা চলে যাবে, তাই বাবার কল দিয়ে কারো কলে যাইতেছে না, নেতে গেলে কান্তা আছে। দিদি এখন লেগেজ টাইনে নিয়ে যাইতেছে আগাইয়া দিতে। চলে গেল দাদারা, আমরা এখন সবাই দাঁড়াইয়া তাকাইয়া রয়েছি রাস্তার দিকে। অনেক কষ্ট লাগতেছে, কতদিন আইয়া ছিল আর এখন চলে যাইতেছে, কি আর করবে, গরিব মানুষ গিয়ে এসে এক দশা, নিজের পরিবারের মানুষগুলোর সাইডে কত দূর দূরান্তে যাইয়া কাজ করতে হয়, বছরের পর বছর থাকতে হয়। তো আমরা অনেকক্ষণ বইয়া তারপর এখন সবাই খাইতে বইয়া পড়ছি। তো বন্ধুগণ ভিডিওটা যাই নিয়ে শেষ করবো, তোমাকে যদি আমাকে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিয়ে, তাহলে আমাকে ভিডিওগুলো তোমাকে ফোন আগে আগে চলে যাবে।